একসঙ্গে সামনে পিছনে ভিডিও করতে সক্ষম নতুন স্মার্টফোন এনেছে নোকিয়া। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলা নোকিয়া 8 মডেলের স্মার্টফোনটির সামনে ও পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে 4K রেজুলেশনের ভিডিও ধারণ করা যাবে। ফলে সামনের ব্যক্তি, অনুষ্ঠান, স্থাপনার পাশাপাশি স্মার্টফোনটির পিছনে থাকা ছবি বা ভিডিও ধারণের সুযোগ মিলবে। স্প্লিট স্ক্রিন সুবিধা থাকায় একসঙ্গে দুই পাশের ভিডিও একই স্ক্রিনে দেখা যাবে। চাইলে এসব ভিডিও ফেসবুক বা ইউটিউবে সরাসরি সম্প্রচার করা যাবে। নতুন এই প্রযুক্তিকে বুথি বলে অভিহিত করেছেন নোকিয়া ব্র্যান্ডের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান HMD গ্লোবাল। আগামী মাসের শুরুতে বাজারে আসতে যাওয়া স্মার্টফোনটি কিনতে দাম পড়বে প্রায় $700।